ধরে ছেড়ে গেছে নাকি? না, ছেড়ে যাবে মুখটা। হেগে দিয়ে যেতে গেছিস? ডাক্তারবাবুকে যে বলো বলতে হলো ডাক্তারবাবুকে মানলো একটা ছিল। আপনি খুবই বিষাদার সাপে কামড়ালে বাঁধবেন না, সাপে কামড়ালে কাটবেন না, সাপে কামড়ালে ওজাগরিনের কাছে যাবেন না, যত দ্রুত সম্ভব হাসপাতাল। বিশেষ করে বর্ষাকাল ব্লিচিং পাউডার কিনে নেবেন দাস 2 কিলো, চুনটা যেন কারেন্ট হয়। তার সাথে আপনার গুড়া ডাস্টচুন 2 কিলো, ব্লিচিং ডাস্ট কিনবেন 1 কিলো, ডাস্টচুনে 250 ব্লিচিং, 1.5 লিটার জল 2 বালতি করে গুলে বাড়ির ভিতরে মেজোই ফাঁকায় আউটে দেন, প্রত্যেকটা বিছানে ল্যাপথলিন দেন। এই যে এই এই সাইড রাত্রেবেলা তার বাড়িতে গিয়ে ঢুকে যাচ্ছে বিছানের ভিতরে, মশারি খাটানো আছে, মায়াবাটা শুয়ে আছে, রাত দেড় দেওয়া আছে, 15 জন দাঁড়িয়ে আছে আপনার ওই বিশালক্ষী মন্দিরে লতিপুর জাহাঙ্গীর মন্ডল বন দপ্তর ঘাটাল এসেবরি সুলতাননগর। লাইটটা শরীরা করা মুখে ওইরকমভাবে মারিনি, একটু সরা লাইটটা তুলেছি। দাসপুর, কোটালপুর, পশ্চিম মেদিনীপুর, সাপটি আমাদের বাপু চা দোকানের সামনে আমাদের বাবুরা চা খেতে দেখতে পাই, সাপটি আমি রেস্কিউ করছি। আমি জাহাঙ্গীর মন্ডল বন দপ্তর ঘাটাল পশ্চিম মেদিনীপুর। বাবু আপনার নামটা বলুন, যদি এখানটা ফোনটা লেস নেই অসংখ্য ধন্যবাদ, সকালে ভালো থাকবেন। হেগে দিচ্ছে, বন্ধ করে।